ভারতবর্ষ থেকে ইন্ডিয়া বলা যাবে না, ইতিহাসকে মুছে ফেলবেন দিলীপ ঘোষ। ইন্ডিয়া পাল্টে ভারত হবে, যার পছন্দ হবে না ভারত বাইরে যাবে। কে ইন্ডিয়া খুঁজবে বিচারে গিয়ে খোঁজো, কোন ইন্ডিয়া হাউস আছে কি কি আছে যেখানে সাবারকর থাকতেন। ভারতে কোন ইন্ডিয়া থাকবে না, ভারত আর পাল্টে দেবো আমরা, কোনো বাপের ওটা হিম্মত নেই আটকে রাখ। দিলীপ ঘোষের বাবার দেশ, দিলীপ ঘোষের বাবার দেশ, দিলীপ ঘোষের বাড়ির লোক তো দুয়ারে সরকারে লাইন দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করায়। ভারতবর্ষ দেশটা, ইন্ডিয়া দেশটা, এটা কি দিলীপ ঘোষের বাবার দেশ? আমরা বারবার বলছি, ইন্ডিয়া বা ভারত, কেউ ইন্ডিয়া বলেন কেউ ভারত বলেন, দুটোই চলে। কই এ নিয়ে তো বিতর্কের কোনো অবকাশ নেই, এটা জোর করে তৈরি করা হচ্ছে এই বিতর্কটা। কেন? টাইমিংটা বড় কথা, বিকল্প জোট তৈরি হয়েছে ইন্ডিয়া, তাই প্যানিক রিয়াকশন, তাই এখন ভারত আনতে হবে। অটল বিহারী বাজপেয়ী, বিজেপি সরকার, এনডিএ সরকারের 5 বছরের প্রধানমন্ত্রী ছিলেন, কই ভারতের কথা মনে পড়েনি তো তখনও? এখন যেহেতু ইন্ডিয়া বিকল্প শক্তি হিসেবে মাথা তুলেছে, প্যানিক রিয়াকশন, তাই ভারত 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 ভারত। দেশের আসল সমস্যাগুলো, রুটি, কাপড়া, মকান, সাধারণ মানুষের যন্ত্রণা, সেই ইস্যুগুলো সমাধান করতে পারছে না, দেশ বিপর্যস্ত, সেসব দিক থেকে নজর ঘোরাতে এখন ভারত চেঁচাচ্ছে হচ্ছে এই বিজেপি। তো ইতিহাসকে মুছে ফেলবেন দিলীপ ঘোষ? ভারতও ছিল, ইন্ডিয়াও ছিল। আর ইন্ডিয়া মানে কি? সিন্ধু সভ্যতা, সেখান থেকে ইন্ডাস থেকে ইন্ডিয়া হয়েছে। ইতিহাস ভূগোল সম্পর্কে কোনো ধ্যান ধারণা আছে দিলীপ ঘোষের? ভেবেছেন কি দেশটা কি বিজেপির পৈতৃক সম্পত্তি নাকি? আপনার মনে হয় বাইরে গিয়ে থাকুন, চলে যান দেশ ছেড়ে। কলকাতার রাস্তাঘাটে বহু ব্রিটিশের মূর্তি ছিল, কোথায় আছে? একটা দুটো এখন রয়েছে, সব তুলে উপরে ফেলবো আমরা, খালি বিজেপি ক্ষমতায় আসুক। সেগুলো নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে মিউজিয়ামে রাখা হয়েছে। মিউজিয়ামে থাকার জিনিস মিউজিয়ামে থাকবে, রাস্তায় থাকবে না। গোলামীর চিহ্ন সকালে উঠে আমাদের ছেলে পুলে দেখবে, বিদেশিদের মুখ চলবে না। ওখানে ভগীরথের চিহ্ন থাকবে, শঙ্করাচার্যের মূর্তি থাকবে। ঔরঙ্গজেব রোড দিল্লিতে মুসলিম শাসক অত্যাচারী ছিল, পাল্টে দেওয়া হয়েছে। আর একজন মুসলিমের নাম এপিজে আব্দুল কালামের নামে আছে, যে আমাদের বাড়ির ছেলে, যে মিসাইল ম্যান, ভারতকে শক্তিশালী করেছেন, তিনি ভারতীয়, তার নামে হয়েছে। সব পাল্টাবে, যেন যাদের ভারত বা ইন্ডিয়া শুনে আনন্দ হয়, ভারত শুনে পেট ব্যথা হয়, যেখানে আনন্দ থাকবে চলে যান, ভারতবর্ষ থেকে ইন্ডিয়া বলা যাবে না। এইভাবে ইতিহাস উপড়ে ফেলার আমরা তীব্র বিরোধী। বিজেপির কোনো ইতিহাস নেই, তারা স্বাধীনতা সংগ্রাম, দেশের স্বার্থে লড়াইতে বিজেপি ছিল না, ছিল না, ছিল না। বিজেপি যাদের নেতা বলে মনে করেন, তারা ব্রিটিশের তাঁবেদারি করেছেন, ব্রিটিশকে মুচলেখা দিয়ে জেল থেকে ছাড়া পেয়ে স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিয়েছেন, ব্রিটিশকে হাত শক্ত করেছেন, মহাত্মা গান্ধীর আততায়ী এদেরকে বিজেপি পুজো করে থাকে। বাংলা এবং কলকাতা, আন্তর্জাতিক সমস্ত দেশের সমস্ত যারা মনীষী, যাদের ঐতিহাসিক অবদান রয়েছে মানবতার ক্ষেত্রে, মানুষের স্বার্থে লড়াইয়ের ক্ষেত্রে, তাদের মূর্তি, তাদের প্রতি শ্রদ্ধা বাংলা জানিয়ে এসেছে, কলকাতা জানিয়ে এসেছে। সেখানে আমাদের দেশের মনীষীরা, আমাদের বাংলার মনীষীরা, আন্তর্জাতিক যারা মনীষী তাদের রয়েছেন, বিজেপির ক্ষমতা নেই তাদের গায়ে বাংলার বুকে হাত দিয়ে দেখাবে। দিলীপ ঘোষ যা বলছেন সেটা কুরুচিকর, বাংলায় এসব চলবে না।